আজকে হালকা কুয়াশা আছে, সাধারণত কুয়াশা পড়ে না এখানে, আজকে হালকা হালকা পড়েছে দেখছি। আলাপ উঠে পড়েছে, আজ সকালে একটু কুয়াশা আছে দেখেছ? হ্যাঁ, এখন তো রোদ উঠে গেছে। এখন রোদ উঠে গেছে, সকালে ছিল বোধহয়। গুড মর্নিং, আজ আমরা যাচ্ছি কোথায়? মুথানাল্লুর লেক। মুথানাল্লুর লেক, এর আগেও আমরা একবার গেছি, মানে যখন আমার শাশুড়ি মা ছিল তখন যাওয়া হয়েছিল। জায়গাটা বেশ সুন্দর, কাছে তো, আর একবার যাব ওখানে। আর চারিদিকে অনেক ফার্ম হাউস আছে, একটা লেক আছে। ব্যাঙ্গালোর থেকে কাছেই? ব্যাঙ্গালোর, ব্যাঙ্গালোর থেকে মানে আমাদের এখান থেকে তো অনেকটাই কাছে। আর চলো আমরা একসাথে সবাই মিলে যাই, দেখি। আরও একদম সকালবেলা ওখানে গেলে মাছও বিক্রি হয়, তো যদি আমাদের ভাগ্য ভালো থাকে তাহলে কিছু মাছও পাওয়া যাবে, টাটকা তাজা মাছ, যেটা ব্যাঙ্গালোরে একেবারেই পাওয়া যায় না। আলাপ, সে হাই। হাই হ্যালো। সকাল 8টা বেজেছে এখন, আমরা আশা করছি 9টা নাগাদ পৌঁছেব। জঙ্গল, ওখানে একটা কিছু ফার্ম রয়েছে, পোলট্রি রয়েছে। হ্যাঁ, পোলট্রি কি গরু গরু টাইপের কিছু দেখছি, বুঝতে পারছি না ঠিক, পোলট্রি মনে হচ্ছে। দেখে আসবো, যাওয়া যায়, চলো চলো একবার দেখে আসি। গাড়িটাকে তাহলে একটু ভিতরের দিকেই রাখতে হবে। নেটের মধ্যে থেকে অতটা বোঝা যাচ্ছে না, তবে মনে হচ্ছে পোলট্রি, কারণ খুব সরু সরু ভাবে কেউ মাথা নাড়ছে। গরু হলে তো অত ছোট ছোট মাথা নাড়বে না। আবার দেখে এলেও হতো, ভেতরটা দেখে পরে দেখে আসবো। রসুন বা পেঁয়াজের মতো রকম, শাকের মতো রকম উঠেছে, এটা রসুন পেঁয়াজেরই কিছু হবে, রসুন হতে পারে, রসুন রসুন বা পেঁয়াজ, পেঁয়াজের গুলো একটু মোটা হয়, তবে হ্যাঁ ছোট তো মনে হয় রসুনই। এখানে আবার চাষ হয়েছে, এই গাছগুলো প্রায় শুকিয়ে গেছে, তবে এখানে মনে হচ্ছে বিনস জাতীয় কিছু হয়েছিল। এই যে হ্যাঁ এখনো আছে লতানো গাছ, বিনস রয়েছে, বিনস হয়েই রয়েছে, বিনসই হয়ে রয়েছে, কিছু কিছু বিনস রয়েছে, কিছু কিছু দেখা যাবে কি, ওই যে ছোট ছোট আমি দেখতে পাচ্ছি লঙ্কা গাছ রয়েছে এখানে, লঙ্কা
আলাপকে গাছ শেখানো হচ্ছে। কি গাছ শিখলো? এই রাস্তা দিয়ে সোজা লেকের কাছে চলে যাওয়া যাচ্ছে। এটাই আমাদের মেইন রোডের সাথে কানেক্টেড। এবারে জানি না এটা কারোর প্রপার্টি কিনা। যাই আমরা হেঁটে হেঁটে। এই রাস্তাটাই আমরা আগের বার দেখেছিলাম যেখান দিয়ে সেই বড় ট্রাকটা এসেছিল, মনে পড়ছে? হ্যাঁ, ভালো রাস্তা। কিন্তু জানি না এটা কোনো প্রাইভেট রাস্তা নাকি এটা এমনি রাস্তা। হ্যাঁ চলো তো দেখি কাছে থেকে। কি রাগি মনে হচ্ছে? ছোট ছোট রাগি মনে হচ্ছে। ছোট ছোট পাখি ঘুরে বেড়াচ্ছে দেখো। দানা খাচ্ছে মনে হয়। এগুলোই বার্ডসদের খেতে দেয়। আর এখানে জল দেওয়ার জায়গা। আলাপ কি দেখছে? এগুলো আমাদের সেই সেই যে আমরা
না কি কি কোন বার্ডগুলো কিনেছিলাম না? বাজার বাজার ওই দেখো ড্রাগন ফ্লাই বাজি, সেই বাজিগুলো এগুলোই খাচ্ছিল। এখানে সকালবেলা অনেকে বার্ড ওয়াচিং এর জন্য আসে, ফটোগ্রাফিও করে। দেখো কত এক ঝাঁক পাখি, ওরা সব এগুলোই খাচ্ছে, এই যেগুলো হয়েছে সেগুলোই খাচ্ছে। রাগি বা মিলেট, ও একটা কিংফিশার এসছে, একবার যা চলে গেল। ওই যে চলে যাচ্ছে কিংফিশার, অনেক কিংফিশার আছে। হ্যাঁ দেখে তো বড় করে চলে গেল। হ্যাঁ ওটা টার্কি টাইপের কিছু মনে হচ্ছে নাকি, দেখব। খুব সুন্দর জায়গাটা, পানাতে ভরে গেছে। ও যে হ্যাঁ উড়ে গেল। হ্যাঁ ও পানার উপর দিয়ে হেঁটে যাচ্ছে। হুম বক বসে আছে, জায়গাটা খুবই নিরিবিলি, কেউ নেই। যাদের জমি হয়তো তারা মাঝে সাঝে আসে, এসে দেখাশোনা করে। জল লেক থেকে এই জলটা তুলে স্টোর করা হচ্ছে, এই না আলাদা করে স্টোর করার কি দরকার, তাহলে লেক তো রয়েইছে, অন্য কোনো পারপাসে মনে হয় ইউজ হয়। কি দেখালে আলাপকে? কলমি শাক, ও কলমি শাক দেখতে পেয়েছে। দেখো আর ওইগুলো কি শাক, ওইগুলো কোনো শাক? সেচি শাক, এটা সেচি শাক, মানে এইগুলো সেচি শাক, এইগুলো সেচি শাক, আর এটা হলো কলমি শাক, কলমি শাক, কলমি শাক। এই দেখো টাচ মি নট, এই দেখ এখানেও কত হয়েছে। আলাপ
আলাপ আলাপ এই দেখ এখানেও কত হয়েছে, এই তো তোর সামনে, আস্তে আস্তে। এই দেখো আলাপ টাচ করাতেই বসল ওরা। সকালবেলাটা খুবই সুন্দর এখানে। হ্যাঁ ওটা একটা, হ্যাঁ একটা অদ্ভুত রকমের পাখি, আমি এর আগে এরকম পাখি দেখিনি। আমি সাধারণত কালোই দেখেছি, আর অন্য কালার দেখিনি। এখানে এই যে ছোট্ট ছোট্ট ব্রিঞ্জেল, এগুলো এখানকার লোকেরা সাম্বারে দিয়ে খায়। এই যে ব্রিঞ্জেলের মতনই ফ্লাওয়ার, কিন্তু এটাও হোয়াইট কালার। আমাদের সাধারণত আমি ব্রিঞ্জেলের যে ফ্লাওয়ারগুলো দেখেছি ওগুলো সব পার্পল কালার দেখেছি, তো সাদাও হয়তো হয়, কারণ সাদা যখন বেগুন পাওয়া যায় সাদা তো হওয়া উচিত। এইরকম ধরনের বেগুনের উপর বোধহয় সাদাই ফুল হয়। তো এখানে এগুলো এই ছোটো ছোটো এই যে এই সাদা সাদা এই ফ্লাওয়ারগুলো এর, আর এখানে এই যে ব্রিঞ্জেল হয়েছে, এই যে এগুলো এই ব্রিঞ্জেলের মতনই, এগুলোকে ওরা সাম্বারে দিয়ে খায়। আমি যদিও কখনো খাইনি, তো সুযোগ পেলে একবার খেয়ে দেখব। প্রচুর সিচি শাক হয়েছে, অনেকটাই বড় লেক, কিন্তু সব কচুরি পানা ভরে গেছে লেকটাতে। একটু সংস্কারের দরকার, আমরা যখন এসেছিলাম তখন এত কচুরি পানা ছিল না, দু বছরে কচুরি পানা ভর্তি হয়ে গেছে। এখানে এসো আলাপ, এসো, এই দেখো এই যে আমাদের লেকটা। ওই যে যাচ্ছে পাখিটা, ফিশিং হয় তো মনে হয় এনারা এখানেই থাকেন। আমি বোঝা যাচ্ছে না যে এর আগের বার যখন এসেছিলাম তখন দেখছিলাম তখন ওদের সব মাছগুলো চলে গেছিলো, মাছ ছিল না, তো আজ তো কোনো মানুষকেও দেখতে পাচ্ছি না, মনে হয় আজও মাছগুলো সব চলে গেছে। এখানে তাদের ঘর বানিয়ে নিয়েছে, এরা থাকে, কেউ নেই এখানে, কেউ নেই। ফিশ পাওয়া গেল না, আগেরবারেও এসেছিলাম তো ফিশ পাওয়া যায়নি, আজও আমাদের ফিশ পাওয়া গেল না। এই যে আমরা এই লেকটার কাছে পৌঁছেছি, দেখছি আশেপাশে কি আছে, প্রচুর পাখি আছে। যদি কেউ বার্ড লাভার হয় তাহলে এখানে আসতে পারে, তবে ভালো ক্যামেরা নিয়ে আসতে হবে। আমার ক্যামেরায় ভালো জুম নেই, তার জন্য বেশি ক্লোজ আপে নেওয়া যাচ্ছে না, তো ভালো ক্যামেরা হলে এখানে ভালো ফটোগ্রাফি করা যাবে। আর আমি আমি তো দেখছি শাক এখানে, আমরা যখন এর আগের বার এসেছিলাম কচুরি পানা এত ছিলই না, এত কি এর 10% ছিল হয়তো, ছিল না একটুখানি ছিল, খুবই কম। এখন অনেক কচুরি পানা, পুরো লেকটাই কচুরি পানা দিয়ে অর্ধেকের বেশি কচুরি পানা দিয়ে ঢেকে গেছে। এগুলি মনে হয় ওঠাবে হয়তো, জানি না কবে ওঠাবে। হ্যাঁ না করলে তো লেট নষ্ট হয়ে যাবে।
এদিকে একটা জমি খুঁড়ে রেখেছে, ওখানে বোধহয় কিছু চাষ হবে। হ্যাঁ, ওদিকে কিছু জমি জাস্ট খুঁড়ে রেখেছে, মানে রেডি করে রেখেছে চাষ করার জন্য। আমরা একটু একটু করে হাঁটতে থাকি তাহলে। আমাদের একটা ব্রেকফাস্ট করার জায়গা দেখতে হবে। হ্যাঁ, এখানে বসে আমরা সবাই মিলে একটু ব্রেকফাস্ট করব, তাহলে ভালো হয়। হ্যাঁ, ব্রেকফাস্টটা করে নেওয়া যাবে। বাইরে ব্রেকফাস্ট করবো বলেই প্রিপেয়ার হয়ে এসেছি। হ্যাঁ, কিন্তু একটা আমাদের একটা ভুল হয়ে গেছে। কি? ব্যানানাটা নেওয়া হয়। হ্যাঁ, কলাটা রাস্তায় কিনবো বলে ভেবেছিলাম, সেটা নেওয়া হয়নি। রাস্তা দেখলাম না দোকান তো আমার। না, তো একটু বোরিং হয়েছে বোধ হয়। কোনটা? মালিক হ্যাঁ, লেক থেকে হয়তো ওইভাবে জল নেওয়ার পারমিশন টারমিশন নিতে হয়, সেটা একটা হতে পারে। হ্যাঁ, লেক আছে বলেই যে নিয়ে নিলাম মনে হয় এরকমটা না। মানে এখানে প্রচুর চাষবাস আশেপাশে, সবাই যদি লেকের জল নেয় তাহলে লেকের জলটাও শুকিয়ে যাবে। এই যে জায়গায় জায়গায় এখানে পাইপ করে রেখেছি দেখো, এখান থেকে নেয়। কিছু কিছু পারমিশন পাওয়ানো রয়েছে আর কিছু কিছু করেছে। সকাল সকাল আমরা তিনজন হেঁটে হেঁটে যাচ্ছি। কোথায় বসে যায় বলো তো? আরে ছায়া দেখে, ছায়া মতো ছায়ার জায়গা দেখি। আমরা নাস্তা এনে বসলে হতো কি? আমরা একটা ব্রেকফাস্টের জায়গা খুঁজে নিই, একটা ছায়া জায়গা দেখে। হ্যাঁ, ছায়া বসার মতো। তাহলে আমরা একটা ছোট ব্রেক নিয়ে নিই। টাটা টাটা। এখানে একজন এসছে, তাকে জিজ্ঞেস করে দেখি মাছ টাছ পাওয়া যায় কিনা। আচ্ছা আচ্ছা, সুবে 8 বাজে খতম। আচ্ছা, 8 বাজে খতম হবে। মিলা ফিশ মিলা ইয়াহ পে জলেবি তেলাপিয়া। ওকে 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 ওকে, থ্যাংক ইউ ভাইয়া। সকাল 8টার সময়। হ্যাঁ, শেষ হয়ে গেছে। আর এরা জিলেবি মাছ, মানে এখানে ওরা তেলাপিয়াটাকে জিলেবি বলে, তো ওই মাছই পাওয়া যায় বলছে। হাঁটতে পারছো বলো, কোলে কেন উঠেছো? তা আমরা এখন ফিরে যাচ্ছি, একটু একটু করে রোদ উঠছে, তা আমাদের সকালটা ভালোই কাটলো। দেখি আশেপাশে কটা ফার্ম হাউস ছিল, ফার্ম হাউসে যাওয়া গেলে ভালো হতো। দেখি